হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা বারান্দায় এসে দেখি আমার গাছগুলো একবারে রোদে কি অবস্থা হয়ে গেছে। কিছু পাতা হলদে হয়ে গেছে আর কিছু পাতা ঝরেও গেছে। তারপরে বাগানের প্রত্যেকটা গাছে একটু পানি দিয়ে দিতেছি, কিন্তু এত রোদে রোদে গাছ ঠিক রাখতে পারতেছি না। একদিন শুধু পানি দেই নাই, তারপরে গাছগুলো এমন হয়ে গেছে। তো আমার গাছগুলো তো আমার অনেক পছন্দের, প্রতিদিনই আমি কিন্তু এই গাছগুলো ভালোভাবে পরিচর্যা করি, খুব ভালো করে টেক কেয়ার করি। তো একদিন পানি দেইনি, ভাবলাম যে মাটিটা ভালো করে শুকাক, কিন্তু না, আমার গাছগুলো একবারে পাতা ঝরে গেছে। তো গাছে পানি দিয়ে চলে আসলাম কিচেনে, চা করে নিচ্ছি একটু। তো প্রত্যেকটা সংসারের প্রথম কাজ মনে এটাই থাকে, যাদের বাগান থাকে তারা বাগানের পরিচর্যা করে, কারণ বাগানের পরিচর্যা করতে কিন্তু অনেক সময় লাগে। আর আমার প্রতিদিন সকালের কাজ এটাই থাকে, আমি বাগানে গিয়ে আমার বাগানটাকে পরিচর্যা করি, বারান্দায় গিয়ে তারপরে চাটা করি। তো চা করে আমি রেখে দিই, পরে নাস্তার পরে আর কি চাটা খেয়ে নেই। তো আমি চাটা এখানে করে রেখে দিলাম আর নাস্তা করে নিলাম আমরা। আর আজকে আমার কাজের অনেক চাপ, সেটা হলো আজকে কোনো রান্নাই বাসায় করা নেই, আজকে আমার সব রান্না করতে হবে। মানে অন্যান্য সময় দেখা গেছে একটু ডাল সবজি বা একটা মাছ অথবা মাংস করলে আর একটু তরকারি কোনোটা কোনো ফ্রিজে থেকে যায়, কিন্তু আজকে আমার বাসায় কোনো কিছু নেই। তো সেজন্য আজকে সব নিজ হাতেই রান্না করে নিতে হচ্ছে। তো এখানে আমি একটু রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি করে নিচ্ছি। তো এখানে আমি মশলাগুলো একটু কষিয়ে তারপরে রুই মাছের ডিমটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে হলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমি ডিমটা সুন্দর করে ভুনে নিলাম। এটা ইচ্ছে করলে আগে ডিমটা ভেজে নেওয়া যায়, কিন্তু আমি সবগুলো মশলা কষিয়ে তারপরে ডিমটা ছেড়ে দিছি। ডিমটা কষিয়ে তারপরে এখন আমি করলাটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু ভীষণ মজার একটা সবজি, ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি, খুব মজার একটা তরকারি, খুব মজার একটা ভাজি। তো আর এখানে এমনি দেশি মুরগিটা রান্না করে নিলাম, কারণ আমি অনেক সময়ে আমার যদি কাজের চাপ থাকে আমি একদিন একটু বেশি রান্না করি, পরদিন একটু কম রান্না করলে তাহলে আমার হয়ে যায়। তো আজকে আমি দুইটা আইটেম রান্না করতেছি, সেটা হলো মানে মুরগির দেশি মুরগিটা ঝোল আলু করে নিচ্ছি আমার ছেলের জন্য, কারণ আমার ছেলে আবার মুরগি ছাড়া খেতে পারে না ভাত, তার এই অভ্যাসটা কোনোভাবেই চেঞ্জ করতে পারছি না আমি। তো আমি প্রেশার কুকারেই কিন্তু রান্না করি ম্যাক্সিমাম সময়, কিন্তু প্রেশার কুকারে আমি কিন্তু সব মশলা একসাথে দিয়ে একটু কষিয়ে নিই। যেহেতু দেশি মুরগি সেটা আমি ভাজিনি, ব্রয়লার হলে ভেজে নিতাম। তো এখানে মুরগিটা আমি সুন্দর করে সব মশলা দিয়ে কষিয়ে কুকারে দিয়ে দিলাম। তো অলমোস্ট মুরগিটা হয়ে গেছে। আর এখানে আমি সুন্দর করে প্রেশার কুকারটা ধুয়ে আবার গরুর মাংসটা কুকারে দিয়ে দিলাম। আমি সব কিছু কুকারেই রান্না করি, তারপরে আবার গিয়ে আমি ননস্টিক প্যানে আবার ঢেলে তারপর আবার সুন্দর করে একটু কষিয়ে কষিয়ে ভুনা করে নিই, কারণ কুকারে কিন্তু মাংসগুলো একটু সফট হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। যেহেতু আমি পরে আবার একটু ভুনা ভুনা করি, সেজন্য আমার কুকারটা মানে খুব জরুরি, কুকারে আমি খুব তাড়াতাড়ি রান্না করে কমফোর্ট ফিল করি। তো গরুর মাংসটা দেখেন কি সুন্দর তেলটা উপরে উঠে এসেছে। তো আমার রান্না খাওয়া দাওয়া শেষ, আমি অফ ক্যামেরায় আসলে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করছি, খুব গরম লাগতেছিল এই জন্য বেডরুমে আমি এসে ছেড়েই লাঞ্চটা করে ফেলছি। তো বিকালবেলা আমি একটু বাইরে চলে আসলাম, মানে আমার একটা জায়নামাজ লাগবে, আমার বাসায় জায়নামাজ মাত্র দুইটা, তো নামাজ পড়ার সময় সমস্যা হয়ে যায়। তো আমরা দুজনেই যেহেতু নামাজ পড়ি, ডায়নামাজও দুইটা আবার আরেকটাও থাকে, তো এই জন্য একটা ডায়নামাজটা খুবই জরুরি আমার। তো হিজাব আর ডায়নামাজটা কিনতে আমি আমার বাসার সামনেই যে শপিং মলটা সেখানে চলে আসছি। তো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, এই কালারের ডায়নামাজটা আমি নিয়ে নিলাম, খুব সাশ্রয়ের মধ্যে নিয়ে নিলাম, ভালোই লাগলো আমার কাছে খুব। আসলে আমরা নামাজের জন্য যেটা প্রয়োজন সেটা নিয়ে কিন্তু খুব একটা দামাদামি করি না, খুব সাশ্রয়ের মধ্যে ডায়নামাজটা নিয়ে নিলাম। তো এখান দিয়ে সাইফানের বাবার একটা লুঙ্গি দরকার, তো ওর জন্য আবার একটু লুঙ্গি নিতে চলে আসলাম।
এখানে আমার ব্র্যান্ডের লুঙ্গিগুলো খুব ভালো পাওয়া যায়, তো এখান থেকে আমি দুইটা লুঙ্গি নিয়ে নিচ্ছি। তো উনি খুব পছন্দ করে করে দিচ্ছে যে আপু এটা নেন, তো দুজনের পছন্দে এই দুইটা লুঙ্গি নিয়ে নিলাম। তো খুব সাশ্রয়ীর মধ্যে আজকে কিছু অল্প একটু কেনাকাটা করে নিলাম। তো বাসার দিকে চলে আসছি, আর ঝিরিঝিরি বৃষ্টি হতেছে। দেখেন আমাদের এখানটাতে কত ভিড়, অনেক ক্রাউড। এখানে আমি যেখানে থাকি অনেক ভিড় এখানে, তো একটু ভিডিও করে নিলাম। ঝিরিঝিরি বৃষ্টিটাও ভাল লাগলো, বাসায় চলে আসছি। আজকে এখানে বিদায় নিচ্ছি, খুদাফিজ।